মৌলভীবাজারের জুড়িতে এক ইউপি সদস্যের বিরুদ্ধে 2 লাখ টাকা চাঁদা দাবি করে না দেওয়ায় জমি দখলের চেষ্টা, হামলা ও ভাঙচুরের অভিযোগ উঠেছে। ঘটনাটি ঘটেছে গত শনিবার দুপুর 12টায় উপজেলার 5 নং জায়ফরনগর ইউনিয়নের চাটারা গ্রামে। এ ঘটনায় ভুক্তভোগী মৃত হারিস আলীর পুত্র আব্দুল মান্নান বাদী হয়ে ওই ইউপি সদস্যকে প্রধান আসামি করে দুজনের বিরুদ্ধে জুড়ি থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন। জানা যায়, জায়ফরনগর ইউনিয়নের 3 নং ওয়ার্ডের বর্তমান ইউপি সদস্য জাকির হোসেন মনি দীর্ঘদিন থেকে তার প্রতিবেশী আব্দুল মান্নানের নিকট 2 লাখ টাকা চাঁদা দাবি করে আসছিল। চাঁদা না দিলে জমি দখল করে নেওয়া সহ আব্দুল মান্নানকে প্রাণনাশের হুমকিও দিতে থাকে। ঘটনার দিন ইউপি সদস্য জাকির হোসেন মনির একই গ্রামে মৃত মনাফ মিয়ার ছেলে দুদুল সহ কয়েকজন মিলে আব্দুল মান্নানের বাড়িতে উপস্থিত হয়ে বাড়ির পাশে জমি দখলের চেষ্টা করে। এ সময় আব্দুল মান্নানের পরিবারের পক্ষ থেকে বাধা প্রদান করলে আব্দুল মান্নান ও তার স্ত্রীকে মারধর করা হয়। আব্দুল মান্নান অভিযোগ করে বলেন, থানায় লিখিত অভিযোগ করেছি। তা জানতে পেরে আরো ক্ষিপ্ত হয়ে ওঠেন ইউপি সদস্য জাকির হোসেন মনির। থানা থেকে বাড়ি ফেরার পর আরো একবার হামলার শিকার হন আব্দুল মান্নান ও তার স্ত্রী সৈফা বেগম। আব্দুল মান্নান জানান, গত ইউপি নির্বাচনে ভোট না দেওয়ার জের ধরে এই ইউপি সদস্য জাকির হোসেন মনির একের পর এক হয়রানি নির্যাতন করে আসছেন। তার ভয়ে তারা ঘর থেকে বের হতে পারছেন না। এ বিষয়ে ইউপি সদস্য জাকির হোসেন মনির বলেন, আমি ঘটনার সাথে জড়িত না। আব্দুল মান্নান একজন খারাপ প্রকৃতির লোক, সে অন্য একজনের কাছে জমি বিক্রি করে দখল দিচ্ছে না। আমি বিচার বৈঠক করে মীমাংসা করতে চেয়েছিলাম, কিন্তু আব্দুল মান্নান বিচারে না বসে আমার মান সম্মান নষ্ট করার জন্য উল্টো আমার বিরুদ্ধে থানায় মিথ্যা অভিযোগ দিয়েছে। জুড়ি থানার এসআই খসরুল আলম বাদল বলেন, অভিযোগ পেয়ে ঘটনাস্থলে তদন্ত করছি। মানুষ 30-35 জন আইসেন মিরালি বর্তমান ওয়ার্ডের মেম্বার আর দুদুল, এরপরে মহিবুল, এরপরে কমল বাবু, মহিলা মানুষ আর দুইজন কতজন আইসেন আগে নাম তারা বেড়া কইছেন। আমি এদার কথা বলি, আপনার বহু মানুষ আইসেন যে হঠাৎ করে হামলা হয়েছে। হামলা হইয়া বলছেন যে আমরা দেখাও খান, আমার এই 3 দিন আগে বলছেন কইছেন যে আমরা সাগত আছে ও তারা দেখাও খান বিলাইতাম। আমি আন্না 2 লাখ টাকা দিতাম। আমি কইছি আমি 2 লাখ টাকা দিতাম। কইছি আর লাগাই কেন, করোনা লাগার থাকি আমার বাড়িজন নাই, করোনা লাগা দিয়ে আমার হোক বাড়ি লেখা। তখন কইছে না, তে তুমি 2 লাখ টাকা না কি হলে ইয়ে হই যাও। ও আমরা জায়গাও 400 টাকা দিতাম। আমি কইছি খা জায়গা আমি দিতাম। এটা ইয়া কেন্দ্র করছেন তারা লোকে আর অতন আছেন রাজা, তার রাজার নাম হইল আব্দুল, বাড়ি সম্পূর্ণতা ইটা সব পরামিশ করিয়া হঠাৎ করে হামলা করিয়া আমরা একটু উত্তেজনা করছিলাম। বিয়ানে একবার এক দফা বাজিয়াই আমি এন্ট্রি করছি থানার। বিকালের 5টা সাড়ে 5টার দিকে গিয়া আবার আমি বাড়িতে না আমি থানাতে আইছি। তা ইয়ে করতাম পুলিশ লইয়া গেছি, টাইমের মানুষ লইয়া তারা লইয়া আইছে পুলিশ। আবার যে তান গেছে হামলা করছিল, হামলা করে মাথা উঠা পাঠাইয়া বহু দমস্তা পরিস্থিতি। এখন আমি হসপিটাল বর্তমানে আনিয়া এখন আমরা দেশের মানুষের গেছে, প্রশাসনের গেছে, আমরা বিচার চাইয়া আমরা পয়সাটা হোসলে মিলিয়া করতাম। আমরা কিও নিয়া করলাম, কি অপরাধ করলাম? তিমির বণিক, মৌলভীবাজার, NAN TV।